একে তো লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রোপণ্য সহ গ্যাসের দাম, তার সাথে পালা দিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম, যার দরুন চরম সমস্যার সম্মুখীন সাধারণ মানুষ। বিষয়গুলিকে নিয়ে সরব বিরোধী রাজনৈতিক দলগুলি সহ বিভিন্ন মহল। এরই মধ্যে সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যের রাজধানী আগরতলাতেও বিক্ষোভ মিছিল করল কংগ্রেস দল। মিছিলের অগ্রভাগে ছিলেন দলের রাজ্য সভাপতি বিজয় সিনহা সহ কংগ্রেস নেতৃত্ব। प्रधानमंत्री के जनधन लूट योजना जो उन्होंने लगा रखा है, पूरे देश को जो लूट रहे हैं, जैसे कि आपको पता है पूरी देश की जो जनता है वो त्रस्त हो चुकी है महंगाई के कारण। पिछले 16-17 दिनों में 14 बार से पेट्रोल डीजल का दाम बढ़ा है, गैस सिलेंडर का दाम बढ़ा है। तो आज महंगाई मुक्त भारत के तहत ये मुहिम छेड़ा गया है कि आज हम ये प्रोटेस्ट करेंगे कि इस देश में जो महंगाई बढ़ी जा रही है और इस देश में जो भाजपा आम जनता को लूट रही है उसके खिलाफ आज हम ये प्रोटेस्ट कर रहे हैं। ছিলেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদিকা জারিতা লাইফা। তার মতে দ্রব্যমূল্যের যাতা কলে পড়ে দেশের মানুষ একেবারে ত্রস্ত হয়ে পড়েছেন, অথচ এই বিষয়ে হেলদোল নেই দেশের সরকার এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে। বিজেপি সরকারে এই শাসনে দিন দিন জিনিসের দাম বৃদ্ধি হয়েছে, তারই প্রতিবাদে আমাদের সোনিয়া গান্ধীর নেতৃত্বে আজ 7ই এপ্রিল ভারতবর্ষের সব কটি রাজ্যের রাজধানীতে বিক্ষোভ প্রদর্শন এবং ধর্না চলছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটিও আমরা আজকের এই দিনে মেঙ্গায় হটাও দেশ বাঁচাও এই স্লোগান নিয়ে আমরা মিছিলে বেরিয়েছি এবং রাজ্যের আইন শৃঙ্খলারও চরম অবনতি, তার জন্য আমরা ডিজিপি সাহেবের কাছেও একটা স্মারকলিপি প্রদান করব। আমরা শহর ঘুরে আমরা এখান থেকে সোজা ডিজিপির অফিসের অভিমুখে রওনা দেব। রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে পুলিশের মহানির্দেশকের কাছে মিছিল শেষে ডেপুটেশন দেন কংগ্রেসের এক প্রতিনিধি দল।